হ্যালো বন্ধুসকল, সকলকে স্বাগতম জানাইছো মোর প্রিয় সব চ্যানেলত। বন্ধুসকল, আজি মই আলোচনা করিম প্রধানমন্ত্রী আবাস যোজনা যেটো সরকারি গড় আছে সেই গড়ের লিস্টত আপনার নামটো আছে না নাই সেইটো আপনি অনলাইনত নিজে নিজে আপনার মোবাইলের যোগেদি কেনেকে চেক করব। বন্ধুসকল, কেতিয়াবা এনেকুৱা হয় আপনার নামটো অনলাইনত থাকা সত্ত্বেও বা আপনার নামত গড় অহা সত্ত্বেও কিন্তু যাক সরকারি দালাল আছে সেই দালালবিলাকে আপনার মোটা অঙ্কর টাকা লয় আর কয় যে আপনার নামটো সেই লিস্টত উঠাই দিব বা অনলাইনত আপনার নামটো সোমাই দিব। কিন্তু আগতে গমেই পায় যে আপনার নামটো আগরপরাই অনলাইনত সোমাই আছে। গতি বন্ধুসকল, আজি মই আপনার এনেকুৱা এটা মেথড শিকাই দিম যার জড়িয়ে আপনার নিজের মোবাইল দি বা নিজের কম্পিউটারের যোগেদি আপনার চেক করিব পাৰিব যে আপনার নামটো অনলাইনত আছে না নাই। গতি বন্ধুসকল, ভিডিওটো সম্পূর্ণ চাই থাকক আর যোনে যোনে এতিয়ালৈকে মোৰ চ্যানেলটো সাবস্ক্রাইব করা নাই তেওঁলোকে মোৰ চ্যানেলটো সাবস্ক্রাইব কৰক। তেতিয়াহলে বলক ভিডিওটো আরম্ভ করো। ইয়ার কারণে আপনাদের আপনার মোবাইলের একটা ব্রাউজার ওপেন করে লব, তাত আপনাদের সার্চ করব PMAYG। এই বলে সার্চ দিয়ার লগেলগে আপনার সম্মুখত নতুন একটা ইন্টারফেস ওপেন হব। ইয়াত আপনাদের যেটা ফার্স্টত পেজ দেখা পাইছে সেইটাত আপনাদের ক্লিক করব লাগিব। সেইটাত যেতিয়া আপনাদের ক্লিক করে তেতিয়া আপনাদের সম্মুখত নতুন একটা পেজ ওপেন হয়ে যাব। এই পেজটো ওপেন হওয়ার পিছত আপনাদের তলত অল্প তলরে নামি আহিব। তলত তলরে নামি আহি আপনাদের দেখা পাব যে ইয়াত আপনাদের যেটো সন আছে ধরক 18 বর্ষ বা 19 বর্ষ বা আপনাদের যেটো সনের লিস্ট চাব বিচাৰে সেই সনটো ইয়ারপরা আপনাদের ফার্স্টত যেটো দেখা পাইছে তারপর আপনাদের ক্লিক করে ইয়াত আপনাদের সনটো সিলেক্ট করে লব। সনটি সিলেক্ট করার পিছত আপনাদের পেজটো লোডিং হব। লোডিং হয়ে কিনে আপনাদের যেটো মানে যেটো চাব বিচাৰিছে সেইটো আপনাদের ইয়াত ক্লিক করব। মই ধরক প্রধানমন্ত্রী মানে আবাস যোজনা এইটো চাব বিচাৰি আছো, ইয়াত মই ক্লিক করছো। ইয়াত ক্লিক করার পিছত তলত আপনার স্টেট সিলেক্ট করব লাগিব। স্টেট সিলেক্ট করার পিছত পেজটো অল্প লোডিং হব। তাত আপনার তলত আহিব ডিস্ট্রিক্ট, যে আপনার যে ডিস্ট্রিক্ট বাস করে আছে সেই ডিস্ট্রিক্ট ইয়াত বিচারি উলিয়াই সিলেক্ট করে দিব। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পিছত তারপর আপনার যে ব্লক আছে সেইটা আপনাদের সিলেক্ট করব লাগিব বা সমষ্টি বলে কয় সেইটা সিলেক্ট করব। সিলেক্ট করার পিছত আরো একটা পেজ ওপেন হব, ইয়াত আপনার যেটো বেলেজ আছে আপনার যেটো বেলেজর লিস্ট চাব বিচাৰে সেই বেলেজরটো ইয়াত সিলেক্ট করে দিব। সিলেক্ট করে তলত সাবমিট আছে সাবমিটত ক্লিক করব। সাবমিটত ক্লিক করার লগেলগে তললে নামি আহিব। তলত চাব এই সব ইয়াত মানে আমার গাঁর মানে যে গাঁটো মই সিলেক্ট করছো সেই গাঁর কার কার নামত মানে গড় আছে সেই নাম গোটেখিনে ইয়াত ডিটেলসত ওলাই গেছে। ইয়াত আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার কার নামত আহিছে, দেউতাকর নাম বা কিমান টাকা এমাউন্ট আহিছে। বন্ধুসকল, আপনাদের হয়তো আপনাদের গড়টো মানে কিমান টাকাত আহিছে এমাউন্টটো কিমান সেইটো কিন্তু বহুতেই নাজানে। ইয়ারপর আপনাদের সেইটো চাব বিচাৰিছে যে কিমান এমাউন্ট কি কে তারিখে লঞ্চ হয়েছে এই গোটেখিনি তথ্য কিন্তু আপনাদের ইয়ারপর অতি সহজেই ওলাব পাৰিব। বন্ধুসকল, এইটাই আছিল আজির একটা সরু ভিডিও। ভিডিওটি যদি ভাল লাগে থাকে সকলে একটা লাইক দিব আর যোনে যোনে এতিয়ালৈকে মোৰ চেনেলটো সাবস্ক্রাইব করা নাই তেওঁলোকে মোৰ চেনেলটো সাবস্ক্রাইব করব। আজিলৈ ইমানেই, সকলোকে।